হামবাগ টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেচেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। যারা বলছে যে আমি তোলাবাজ, নাম নিয়ে বলুন, আমি বলেছি আমার বিরুদ্ধে কোনো CBI আর ED লাগাতে হবে না। আমার জন্মই বাংলায়, আর এই বাংলা সেই বাংলা যেখানে নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ বাংলার বীর সন্তানদের জন্ম, যাদের কাছে অনুপ্রেরণা, যাদের কাছে দার্শনিক। নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, তারা ক্ষমতাকে ভালোবাসে না, তারা মানুষকে ভালোবাসে। আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে, যদি প্রমাণ করতে পারো আমার কোনো কার্যকলাপের জন্য বাংলা মায়ের নাম বিন্দু মাত্র কুলসিত হয়েছে, আমাকে CBI ED দিয়ে চমকাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবে, আমি গিয়ে মৃত্যুবরণ করব। আমি 2 মাস আগে বলেছিলাম, আজকে 2 মাস হয়ে গেছে, কোনো কেউ কিছু বলতে পারেনি। আর আমি আজকে আপনাদের জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি। তার কারণ কি? আমি চাই জনতা এগুলো দেখুক। যারা বলছে তোলাবাজ ভাইপো, আমার কাছে হাতে একটা চিঠি এসছে। এই চিঠিটা সারদার কর্ণধার সুদীপ্ত সেন, কলকাতার ব্যাংসাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে লিখেছে। CMM ব্যাংসাল কোর্ট, কোর্টের জাজকে সারদার, যিনি প্রধান অভিযুক্ত কর্ণধার সুদীপ্ত সেনের চিঠি, তার হাতের লেখা। এই হাতের লেখা কার? সুদীপ্ত সেনের হাতের লেখা। চিঠি নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে, করতে চাইলে আমি চিঠিটা পাঠিয়ে দিতে পারি ফরেন্সিকে। যদি তোমাদের এক্সামিন করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়, করো। কার হাতের লেখা প্রমাণ করো, কে লিখেছে, কেন লিখেছে, কবে লিখেছে, কি কারণে লিখেছে, সেটাও প্রমাণ করো, আমি প্রস্তুত। এখানে কি লেখা আছে জানেন? 4টে পাতা পড়ে এখানে সুদীপ্ত সেন লিখছে, আমি না, সুদীপ্ত সেন লিখেছে, আই হ্যাভ পেড 6 crore rupees টু শুভেন্দু অধিকারী। কে লিখছে, কে লিখছে, কে লিখছে, নামটা বলুন, কে লিখছে, কে লিখছে? তাহলে তোলাবাজ আর ঘুষখোর কে? তোলাবাজ আর ঘুষখোর কে? 2 নম্বরী কে? মীর জাফর কে? বিশ্বাসঘাতক কে? মানুষের সাথে বেইমানি করেছে কে? 10 বছর খেয়ে মধু মীর জাফর এখন সাজছে সাধু। হ্যাঁ, এখানে লিখেছে শুভেন্দু অধিকারী টুক 6 crore। এই তো প্রমাণ দিচ্ছি, এই প্রমাণ তুই আমার বিরুদ্ধে দে, আমি ফাঁসি, মৃত্যুবরণ করবো ফাঁসিতে। তুই মৃত্যুবরণ করবি? ক্ষমতা আছে? হবে লড়াই, হবে লড়াই, কথায় কথায় তো বলো লড়াইয়ের ময়দানে দেখা হবে। এই তো লড়াইয়ের ময়দান, জনতার জনতার দরবারে দাঁড়িয়ে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি। আয়, এই জনতার দরবারে, এই মানুষের সামনে দাঁড়িয়ে এই চিঠি প্রকাশ করছি, যেখানে সুদীপ্ত সেন বলেছে মানুষের 6 কোটি টাকা মেরেছে শুভেন্দু অধিকারী। আর শোন, শুধু এই না, তারপরে আবার লিখেছে, শুনুন, তারপরে কি লিখেছে, এক পাতা পড়ে লিখেছে, দে ইউজ টু ব্ল্যাকমেল মি, মানে আমাকে ব্ল্যাকমেল করতো, সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করতো। তারপর লিখেছে, ইভেন দ্য নাইট বিফোর আই লেফট শুভেন্দু কেম টু মাই অফিস অ্যান্ড টুক মানি, মানে আমি যেদিনকে ফেরার হয়েছিলাম তার আগের দিন রাত্রে আমার অফিসে এসে সেখানেও পয়সা নিয়েছিল সুদীপ্ত সেন। সুদীপ্ত সেন লিখেছে, আর আজকে পদ্মফুলের গুণগান গাওয়া হচ্ছে কেন? CBI ধরবে বলে? সিদ্ধারাটা বিক্রি করে দিয়েছো, এখন সাধু সাচ্ছ? তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু সিদ্ধারার মেরুদণ্ডে। কত ক্ষমতা আছে! আয়, লড়বি? আমি তোর বিরুদ্ধে প্রমাণ দিয়েছি, তুই সরাসরি যুক্ত। তুই আমার বিরুদ্ধে প্রমাণ দে, সরাসরি যুক্ত, আমি ফাঁসিতে গিয়ে মঞ্চে মৃত্যুবরণ করবো। আয়, পারবি?
পারবি? এ তো সবে একটা নাম বললাম, আরো বলবো, একটা বলেছি। আমার কাছে এরকম ভুড়ি ভুড়ি এসছে, আগামী দিন একটা একটা করে খুলবো। এই যারা সাধু সাজছে না, আমি বলি, আমি 2016 সালে প্রতিবাদ জানিয়েছিলাম, আপনারা দেখেছেন, কেউ খবরের কাগজে হয়তো অতটা হাইলাইট হয়নি। আমি বলেছিলাম যে যারা পার্টির ভাবমূর্তি নষ্ট করেছে তাদেরকে পিছনের সারিতে রাখা হোক। আমি বলেছিলাম আমার কথায় যদি দল চলতো, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেগুলো বলেছিলাম, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করে দলের সবাইকে এগ্রি করে করাতো, তাহলে আজকে এদের জায়গা শ্রীঘরে হতো, বিজেপিতে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা, বলেছিল না বদলা নয় বদল চাই, সেই জন্য আজকে বড় বড় কথা বলছে। আমি আজকে বলে যাচ্ছি আগামী দিন ক্ষমতায় আসবে, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে, ইঞ্চিতে ইঞ্চিতে। আদিম আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তৈরি থাকো, কড়ায় গন্ডায় জবাব দেব, কত ক্ষমতা দেখব। সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে, হ্যাঁ, নারদায় টিভির পর্দায় লক্ষ লক্ষ টাকা তুমি ঘুষ খাচ্ছ, আর ভাইপো তোলাবাজ। আরে শোন, তোমাদের তোমাদের তো বুকের পাটা নেই নাম নিয়ে কথা বলা, আমি নাম নিয়ে বলছি। আমি বলছি দিলীপ ঘোষ গুন্ডা, যা যা করার করবে। আমি বলছি অমিত শাহ বহিরাগত, আপনাদের ক্ষমতা থাকলে যা করার করবে। আমি বুকের পাটা রাখি, আমি মুখে নাম নিয়ে, আমি ভাববাচ্ছে কথা বলি না, আমি নাম নিয়ে বলবো, কৈলাস বিজয় বর্গীয় বহিরাগত, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবি। আর আজকে নাম নিয়ে বলছি, আজকে নাম নিয়ে বলছি, 50টা ক্যামেরা সংবাদ মাধ্যম রয়েছে, ঘুষখোর শুভেন্দু অধিকারী, তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস, যা। সুদীপ্ত সেন 6 কোটি টাকা দিয়েছে, নারদায় টাকা খেয়েছিস তুই, আর তারপর তোলাবাজ ভাইপো, আমার বিরুদ্ধে যেদিনকে নথি হাতে থাকবে, সরাসরি যেখানে প্রমাণ করতে পারবে আমি যুক্ত, যেমন আমি আজকে এই মঞ্চে জনতার দরবারে সামনে দাঁড়িয়ে প্রমাণ করেছি, সেদিনকে বুঝবো তোমার কত ক্ষমতা। বড় বড় কথা বলে লাভ নেই, পরিবারতন্ত্র নিয়ে, আচ্ছা পরিবারতন্ত্র নিয়ে আমাকে আক্রমণ করছে। এক পরিবারে 7 জন মেম্বার, সেখানে 5 জন রাজনীতি করে, আর আমি নাকি পরিবারতন্ত্রে আমার পিসি ভাইপোর সরকার, বলে না। আচ্ছা আমি এই মঞ্চ থেকে আবার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিই, কারণ এই চ্যালেঞ্জগুলো পূরণ করার ক্ষমতা এদের নেই। আমি আগামীকাল রাজনীতি ছেড়ে দেবো, আগামীকাল, কালকে 24 ঘন্টার মধ্যে। যারা পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে, এক একটা পরিবারে 5 জন করে সদস্য, 2 এমপি, মিনিস্টার, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, কাউন্সিলর, এক একটা পরিবারে 5 জন, 7 জনের পরিবারে 5 জন পরিবারে রাজনীতি করছে। মুকুল রায় নিজে বিজেপির সহসভাপতি, আর ছেলে বিজপুরের বিধায়ক, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। কৈলাস বিজয়বর্গীয় বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, আর ছেলে আকাশ বিজয়বর্গীয় এমএলএ হয়েছে মধ্যপ্রদেশের, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার, আর ছেলে পঙ্কজ সিং ইউপিতে এমএলএ হয়েছে, বিধায়ক হয়েছে, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। শুভেন্দু অধিকারী নিজে এমএলএ মন্ত্রী ছিল, বাবা সাংসদ, ভাই সাংসদ, আর এক ভাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, একজন কাউন্সিলর, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার পরিবার থেকে মমতা ব্যানার্জি ছাড়া কেউ রাজনীতি করবেন, আমি কালকে রাজনীতি ছেড়ে দেবো। তোমাদের পরিবার থেকে 1 জন রাজনীতি করবে, ক্ষমতা আছে? তোমাদের পরিবার থেকে তোমরা সুনিশ্চিত করো 1 জন রাজনীতি করবে, এটা তো নিয়ম হওয়া উচিত। আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো, যে আপনি সাংসদে বিল আনুন, দরকার হলে প্রাইভেট মেম্বার্স বিল করে করান, আমি ভোট দেবো, প্রথম ভোটটা আমি দেবো, যে একটা পরিবার থেকে 1 জন কাজ করবে, সে সাংসদ হোক, পঞ্চায়েত হোক, পলিটিক্যাল লোক, একটা পরিবারের 1জন থাকবে, আমি সেই বিলে প্রথম ভোট দেবো, নিয়ে আমি সাংসদে ইস্তফা দেবো, বিল আনতে পারবেন? আর যারা বলছে তারা মানুষের সামনে বলতে পারবে যে আমাদের পরিবার থেকে 1জন রাজনীতি করবে, আর কেউ করবে না? কে করবে? নিজে বসে সর্বসম্মতিক্রমে ঠিক কর। আমি তো বলছি আমার পরিবার থেকে মমতা ব্যানার্জি ছাড়া কেউ রাজনীতি করবে না, আমি কালকে ইস্তফা দেবো। কিন্তু তোমাদের বলতে হবে তোমাদের পরিবার থেকে কে রাজনীতি করবে আর করবে না। প্রস্তুত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে? ক্ষমতা আছে, বুকের পাটা রয়েছে, মানুষ বোকা নয়। আর এখানে এই যে সুভাষিস দা বলছিল 3 বছর পর একজনের ঘুম ভেঙেছে,
সে দুটো সভা করেছে, ডায়মন্ড হারবারে মিটিং করে বলেছে অভিষেক ব্যানার্জিকে আমি জিতিয়েছি। সে মাঠে নেমেছিল বলে আমি 70,000 জিতেছিলাম, আর বাড়িতে ঘুমিয়েছিল বলে 3.5 লাখে জিতেছি। সে নাকি আমাকে জিতিয়েছে। তিন বছর ঘুমাচ্ছিল, 3 বছর পর তার ঘুম ভেঙেছে, বোঝা। আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমি অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছি বলে। আপনি মাঠে যত নামবেন অভিষেক ব্যানার্জির মঙ্গল, আপনাকে মানুষ যত দেখবে তৃণমূল কংগ্রেসের তত ভোট বাড়বে। এরা মাঠে নামুক, এমন নেতা ভালো যত ঘুমায়, এরা ক্ষমা চাক মানুষের কাছে। 3 বছর পরে, কেননা কি জানেন তো, একেও তো আবার নারদায় টাকা নিচ্ছে, তাওয়াল মুড়ি দিয়ে টাকা নিচ্ছিল, এক হাতে সিগারেট আর এক হাতে তাওয়াল। আবার তাওয়াল মুড়ি নিয়ে কি বলছে, অভিষেক ব্যানার্জির সাথে পরে দেখা করিয়ে দেবো। আরে আমার তো মানহানি মামলা করা উচিত তোমার এগেনস্টে, তুমি তো আমার নাম করে টাকা নিয়েছো, তোমার লজ্জা করে না? তুমি আবার মানুষের কাছে গিয়ে বলছো অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছি, তুমি নিজে কোথায় দাঁড়াবে? 31টা বিধানসভার মধ্যে ঠিক করে নাও, হারানোর দায়িত্ব আমার। ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। Collection, jeans and t-shirts, only for men.